নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, মাছের মাথা দিয়ে মুগ ডাল। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন। আমি এখানে নিয়েছি একটা মাছের মাথা হাফ করে কাটা, আর নিয়েছি একটা ছোট বাটির এক বাটি ডাল, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি, আর একটা ছোট মাঝারি সাইজের টমেটো এখানে আমি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল স্পুনের মতো আদা আর জিরে বাটা, আর নিয়েছি কাঁচা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে 4টে, আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুনের মতো, আর নিয়েছি কয়েকটা কিশমিশ জলে ভিজিয়ে রেখে আমি এখানে জল সোক করে নিয়েছি। কিশমিশ এখানে প্রায় 10 থেকে 12টা মতো হবে। শুকনো মশলা অর্থাৎ ফোড়নের জন্য আমি নিয়েছি এখানে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা নিয়েছি, আর নিয়েছি 1টু জিরে, আর আমাদের লাগবে গরম মশলা গুঁড়োটা, আর লাগবে 1 টেবিল স্পুনের মতো ঘি। এবার আমরা শুকনো খোলায় ডালগুলো ভেজে নেব। যতক্ষণ না ডালগুলো লাল লাল হয়ে আসছে একটু, আর একটা খুব সুন্দর ভাজা গন্ধ বার হবে, ততক্ষণ আমরা ডালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ডাল ভাজা হয়ে এলে অন্য একটি পাত্রে ভালো করে ডালটা আমি ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। ডাল কিন্তু খুব বেশি এখানে সিদ্ধ করব না, একটু গোটা গোটা থাকলে মাছের মাথা দিয়ে ডালটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর ডাল সিদ্ধ হতে হতে আমরা বাকি রান্নাটা আবার ওই প্যানেই করতে থাকি। এবার আবার ওই প্যানেই আমরা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে প্রায় 3 টেবিল স্পুনের মতো তেল হবে। তেল গরম হয়ে এলে আমরা এবার মাছের মাথাগুলো ভালো করে কড়া করে ভেজে নেব, কারণ মাছের মাথা দিয়ে যখন আমরা ডাল কিংবা তরকারি করি, অন্য কোনো সবজিতে দিই, তাহলে কিন্তু মাছের মাথা খুব কড়া করে ভেজে নিতে হয়, না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, তাহলে কিন্তু সেই সবজি বা ডাল কোনোটাই আর কি খেতে ভালো লাগে না। মাছের মাথা আমার ভাজা হয়ে গেল, এবার মাছের মাথা তুলে রেখে আমরা ওই তেলেই শুকনো মশলাগুলো অর্থাৎ গোটা মশলাগুলো ফোড়নের জন্য এখানে দিতে থাকবো। দিয়ে দিলাম জিরে, তারপরে দিলাম 1টা শুকনো লঙ্কা, মাঝখান থেকে ভেঙে নিয়েছি, ভেঙে আমি দিয়ে দিলাম, তারপরে দিলাম 2টো তেজপাতা, আর দিলাম শুকনো গরম মশলাটা, এখানে আমি 2 টুকরো আর কি দারচিনি, 2 টুকরো লবঙ্গ, আর 2টো ছোট এলাচ নিয়েছি, সেগুলো সব দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা বাদামি রং হয়ে আসছে। পেঁয়াজটা আর কি ভাজা ভাজা হয়ে এসছে আমাদের, একটু বাদামি রং হয়ে এসছে, এবার দিয়ে দেব টমেটোটা। টমেটোটা ভালো করে আমরা পেঁয়াজের সঙ্গে কিন্তু ভেজে নেব, একটু ঢাকা দিয়ে 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 সুন্দর করে আর কি পেঁয়াজের সঙ্গে টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যাবে ততক্ষণ আমরা ভেজে নেব। টমেটোটা সুন্দর নরম হয়ে এসছে এখানে, সুন্দর নরম হয়ে গেলে এবার আমরা দিয়ে দিচ্ছি বাকি আমাদের যে বেসিক মশলাগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেব। এবার আমরা দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব আমাদের শুকনো লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে শুধু রঙের জন্য আমি ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি আমাদের জিরে বাটা, আর 1 টেবিল স্পুনের মতো আদা। এবার মশলাগুলো সব দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের এখানে খুব সুন্দর কষে গেছে, অর্থাৎ মশলা দিয়ে যতক্ষণ না তেল বার হবে ততক্ষণ আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে খুব সুন্দর একটা তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে, অর্থাৎ আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব আমাদের ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো।
মাছের মাথাটা মশলাগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমাদের কিশমিশগুলো। এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে কিশমিশ দিচ্ছি কারণ কিশমিশটা খেতে অবশ্য মাছের মাথা ডালের সাথে ভীষণ ভালো লাগে। কিশমিশটা কিন্তু অপশনাল, আপনারা যদি মনে করেন যে কিশমিশ দেবেন না তাহলে আপনারা হাফ টেবিলস্পুনের মতো বা 1 টিস্পুনের মতো সুগার দিয়ে দিতে পারেন। সুগার দিলে কিন্তু রান্নাটা একটা খুব সুন্দর ব্যালেন্স আসবে। এবার দেখি আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে কিনা, কারণ আমাদের এখানে মশলার প্রিপারেশন সব রেডি। ডালটাও আমাদের সিদ্ধ হয়ে এসছে এখানে। এবার আমি ওই মশলার মধ্যে আমাদের সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা আমরা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে মাছের মাথাগুলোর সাথে আর মশলার সাথে ডালটা ভালো করে মিশে যায়। এখানে গ্যাসের আঁচ আমরা মাঝারি করে রাখবো, মাঝারি করে বাকি রান্নাটা আমরা করবো। এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের কাঁচা লঙ্কাগুলো। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জল। এখানে আমি যে বাটিটায় ডাল নিয়েছিলাম সেই বাটিতেই আবার এক বাটি জল দিয়ে দিচ্ছি। যদি আপনারা একটু পাতলা পছন্দ করেন তাহলে একটু বেশি জল দিতে পারেন, তবে মাছের মাথার ডাল একটু ঘন ঘনই ভালো লাগে, তাই আমি এখানে অল্প জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়ে দিলাম। নেড়ে এবার আমি ঢেকে দেব। ঢেকে 3 থেকে 4 মিনিট মতো মাঝারি আঁচে রান্না করে নেব। ডালটা আমাদের প্রায় শেষের দিকে হয়ে এসছে। এবার আমাদের বাকি আছে মাত্র 2টি উপকরণ। 2টি উপকরণ দিলেই দিয়ে হয়ে যাবে রান্নাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি। ব্যাস, এবার এই 2টো উপকরণ দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব। গরম মশলা আর ঘি দেওয়া হয়ে গেল। এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট একদম লো ফ্লেমে আমরা রান্না করে নিলেই কিন্তু আমাদের রেসিপিটা রেডি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এতে কিন্তু খুব সুন্দর হয়। আর করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।